নমস্কার সকলোকে স্বাগতম জানাই মই নবগুকে এই মুহূর্তত দিব বিচাৰিছো এটা অতিকে গুৰুত্বপূৰ্ণ খবৰ অসম আৰক্ষীত পুনৰ ওলাইছে গুণ্ডা গুণ্ডা বাহিনী যেন ভৰি পৰিছে এতিয়া অসম আৰক্ষী আৰু এইবাৰ এগৰাকী আৰক্ষীৰ জোৱানে কাকো হুটপুছ নকৰাকৈ মারপিট করার ঘটনা পোহরলে আছে আর দখিল শালমরাত এনেদরে এগারী আরক্ষী জোয়ানে এফালের কোবাই গেছে মারপিট করে গেছে আর তারপরে কইছে মই পুলিশ মই কাকো কেরেপ নকরু মই পিটিমি আমি সবিস্তারে খবর তো লার চেষ্টা করি পুনের আরক্ষীর গুন্ডাগির ঘটনা পোহরলে আছে দক্ষিণ শালমরাত আরক্ষী জোয়ান জহিরুল ইসলামর গুন্ডাগির খবর পোহরলে অহা পরিলক্ষিত হয়েছে দক্ষিণ শালমরার জরুয়া সরত জহিরুল ইসলামে চলালে তাণ্ডব জহিরুল ইসলামর তাণ্ডব কাকো হুটপুছ নকরাকৈ গুরুলা গুরুলকৈ প্রহার করার অভিযোগ কেবাগৰাকী লোকক গুরুলা গুরুলকৈ প্রহার করেছে স্থানীয় রাইজর উপর আরক্ষী জওয়ান জহিরুল ইসলামর হুঙ্কার প্রহার করে হুঙ্কার দিছে যে মই পুলিশ মই কাকো কেরেপ নকরো কেবল ইমানেই নহয় তারপরে কইছে মই পিটিম কোনে কি করে করক কোনে কি করে করক বলে কার সাহস আছে এনেদরে প্রশ্নও করেছে বলে এটা অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় রাইজে জহিরুল ইসলামর কর্মকাণ্ডক এটা চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে দক্ষিণ শালমরাত আর এডোখর মাটিক লো দুই ফৈদর মাজত সৃষ্টি হয়েছিল মারপিটর ঘটনা আর তাতেই সেই ঘটনাস্থলীতে উপস্থিত হয়ে সোমাই পড়ে খাকি পোশাক পরিহিত জহিরুল ইসলাম আর তারপর এফালের সকলকে আক্রমণ করা বলে জানিপরা গেছে বা সেই খবর আহিছে আর অভিযোগ উত্থাপন করেছে সেই সকল স্থানীয় লোকে যখন লোকে এইগারী আরক্ষী জওয়ান জহিরুল ইসলামর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে আমি কিছু দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো পরবর্তী সময়ের এয়া দৃশ্যাংশ যত মাটি কেলেঙ্কারী ভূমি বিবাদক কেন্দ্র করে সংঘাতর সৃষ্টি হয়েছিল আর সেই স্থানতে উপস্থিত হয়েছিল জহিরুল ইসলাম আর জহিরুল ইসলাম আরক্ষী জওয়ানগী এফালের মারপিট করার খবর পোহরলে আছে কাকো হুটপুছ নকরাকৈ গুরুলা গুরুলকৈ প্রহার করার অভিযোগ স্থানীয় রাইজর উপর আরক্ষী জওয়ান জহিরুল ইসলামর হুঙ্কার যে মই পুলিশ আমি আরক্ষী জওয়ানগীক দেখাবলে চেষ্টা করি যদি সম্ভব হয় মই পুলিশ মই কাকো কেরেপ নকরো বলে কৈছে তেখেতে মই পিটিমি কার কি সাহস আছে কোনে কি করে করক আমি যদি সম্ভব হয় জহিরুল ইসলামক দেখাবলে চেষ্টা করি আর এডোখর মাটিক লো দুই ফৈদর মাজত সৃষ্টি হয়েছিল মারপিটর ঘটনা আর তার মাজতে সোমাই পড়েছিল আরক্ষী জওয়ান জহিরুল ইসলাম জহিরুল ইসলামর বিরুদ্ধে এটা গুরুতর অভিযোগ স্থানীয় রাইজর যে কাকো হুটপুছ নকরাকৈ গুন্ডাগিরি চলার অভিযোগ উত্থাপন হয়েছে আর মারপিট করার গুরুতর অভিযোগ আর আহত হয়েছে কেবাগৰাকীও লোক কিছু মন্তব্য আছে আমি সেই মন্তব্য শুনার চেষ্টা করি বিবাদ সৃষ্টি আছিল বিবাদতে পরে পুলিশ কেস করা হয়েছে পুলিশ কেস করার পুলিশ এসে নিষেধ দিছে নিষেধর পরে দেখে সেটা জরুর পুলিশ বর্তমানে হালাগুড়ের থেকে আইসা ছুটিতে আইসা এইটা জরুরি গড়ে উঠেছে সেটা আমরা নিষেধ দিছি জরুর বলে আমাকে মারপিট করছে এই যে গুঞ্জি গুঞ্জি সব সিরা পুলিশের জন্য মারছে পুলিশের বাকি রাফুটি দেয় পুলিশের আছে আমি দেখি ভাড়া আসা লাগে জরুর পুলিশ জরুর পুলিশ আর